INC Principal Secretary Vivek Kumar, our colleague Indranil Sen, Shobhandeep Chattopadhyay, Arup Bishwas, আজকে এখানে উপস্থিত আছেন, বিশেষ করে উত্তম কুমার। আজকে উত্তম কুমারের মৃত্যু দিবস, আমরা মহানায়ককে সম্মান করি বিভিন্ন অ্যাওয়ার্ডের মধ্যে দিয়ে। তার পরিবার পরিজন সকলে আছেন উপস্থিত। আমাদের শ্রদ্ধেয় রঞ্জিত মল্লিক, আবুল বাশার সাহেব, গৌতম ঘোষ, কৌশিক গাঙ্গুলি, শ্রীজিৎ, বিক্রম, রশিদ, আমাদের জয়দা, জয় গোস্বামী, ওদিকে আমাদের অলকাদি, অলকানন্দাদি, হৈমন্তী শুক্লা, দেবশ্রী, অজয়দা, ইন্দ্রাণী, দেখি সবগুলো মনে থাকে কিনা, সুরজিৎ, তারপরে আমাদের মহানায়ক হয়েছে আবার আজকে ঋত্বিক, ওদিকে ধ্রুব ব্যানার্জি, ওদিকে নিসিংহ ভাদুরী, সুবোধ সরকার, মনোময়, শিবাজী চ্যাটার্জি, সোহম, শিরাদা বন্দ্যোপাধ্যায়, অরিন্দম গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, এই অরিন্দম শীল, দুজন আছে অরিন্দম, আমার কোনো দোষ নেই, দুজন আছে, না না দেবজ্যোতি টনি, হ্যাঁ ওর নামটা টনি, হ্যাঁ হ্যাঁ কল্যাণী কাজী, তারপরে উত্তম কুমারের পরিবারের সকলে, পরিবার পরিজন, আর কি বাকি রইল, মনোময়, শিরাদা বন্দ্যোপাধ্যায় বলেছি, সামনে আমি দেখতে পাচ্ছি রাজ চক্রবর্তী বলেছি, ওদিকে আমি সৌমিত্রকে দেখতে পাচ্ছি, ত্রিদীপ দা, সুধাংশু দা, অভিরূপ থেকে শুরু করে আরও অনেকে, অন্যান্য আমাদের ফিল্ম এবং টেলিভিশন চ্যানেলের অনেক অভিনেতা অভিনেত্রীরা বসে আছেন, এবং শান্তনু আছে আমি দেখতে পাচ্ছি ওখানে, পর্ণাভ আছে, শৌকত আছে, অনেকেই আছে, যার নাম বলতে পারিনি ক্ষমা চেয়ে নেব। আপনারা বিশেষ করে আজকের এই দিনটি আমরা পালন করি 2011 সাল থেকেই, কারণ উত্তম কুমার একটা নাম, চিরকালীন, চিরজনীন, বিশ্বজনীন, এবং উত্তম কুমারের নামটার সাথে জীবন যৌবন, সকাল দুপুর বিকেল সন্ধ্যা সবটাই মিলিয়ে আছে, যার শুরু আছে কোনো শেষ নেই। এবং আমরা বিশেষ করে চলচ্চিত্র জগৎ, সঙ্গীত জগৎ, কলাকুশলী জগৎ, কিছু কিছু নাম আছে যা কোনোদিনই আমরা কেউ অস্বীকার করতে পারি না বা ভুলতে পারি না। এগুলো যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা তাদের অবদান, তাদের স্বীকৃতি, তাদের শ্রেষ্ঠত্ব সব ভুলে যাব। এইটা করতে করতেই আমাদের এগিয়ে যেতে হবে, বাংলাটাকে তুলে ধরতে হবে, বাংলার মনীষী, সাহিত্যিক, শিল্পী, চলচ্চিত্র থেকে শুরু করে সমস্ত সমাজে, সঙ্গীত, যারা একটা ছাপ রেখে গিয়েছেন, সব সময় তাদের কথা সকলকে বলতে হবে, জানাতে হবে, তা নাহলে তারা জানবে কী করে। আমার বেশ মনে আছে উত্তম কুমার যেদিন মারা যান, আমার এখনও দিনটা মনে পড়ে, যদি আমি ডাউন মেমারি লেনটাকে কখনো যখন ফিরে যাই, আমি আর মা গল্প করছিলাম দাঁড়িয়ে, হঠাৎ দেখলাম রাত 10টা সাড়ে 10টা হবে, তিন চারটি ছেলে বলতে বলতে যাচ্ছে উত্তম কুমার মারা গেছেন, উনি আর নেই। আমাদের এত খারাপ লেগেছিল, এত দুঃখ লেগেছিল, কারণ উত্তম কুমারকে তো আমরা সকলেই ভালোবাসি, এবং তখন হয়তো আমরা অতটা বড় ছিলাম না, কিন্তু 1980 সালের কথা, কিন্তু সেই দিনটাকে এখনো ভুলতে পারি না, সব সময় মনে পড়ে যায়। আর প্রতি বছর উত্তম কুমার যখনই এই মৃত্যু দিবসটা আমরা আসি, বারবার করে মনে পড়ে যায়। এবং আজকে ধরুন দ্বিজেন্দা নেই, দ্বিজেন্দা মারা গিয়েছেন সঙ্গীত জগতে, সুবীর সেন মারা গিয়েছেন, আমাদের বনশ্রীদি মারা গিয়েছেন, আমরা যে টেকনিশিয়ান স্টুডিও, আমরা সত্যজিৎ রায়, তারপরে আমরা ঋত্বিক ঘটক, আমরা এমনকি ঋতুপর্ণ ঘোষ, যে আমাদের ইয়াং জেনারেশনের কাছে একটা বড় সম্পদ, খুব ভালো করছিল, হঠাৎ হারিয়ে গেল, এগুলো সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, বিভিন্ন নামে করা হয়েছে, তার কারণ এই নামগুলোর মধ্যে দিয়ে তারা বেঁচে থাকবেন, তাদের আমরা মনে রাখতে চাই। 32 কোটি টাকা দিয়ে টেকনিশিয়ান স্টুডিওটা করা হয়েছে, আমরা যেটা টেলি একাডেমি করছি বারুইপুরে, এখন তো ফ্লাইওভারও হয়ে গেছে, বেশিক্ষণ সময়ও লাগে না, ফ্লাইওভার টু ফ্লাইওভার, ওটাও প্রায় 132 কোটি টাকা দেওয়া হয়েছে, সিভিল ওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছে। আমি অরূপকে বলবো যে তাড়াতাড়ি বাদবাকি কাজটাও পিডাব্লিউডি থেকে, ও সরি, এটা KMDA করছে, ববিকে বলতে হবে,
এটাকে হ্যাঁ কেএমডিএ করছে, কিন্তু এটা টাঙ্কি প্রজেক্টে করছে তাড়াতাড়ি, সিভিল ওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছে বিবেক, এই ইলেকট্রিক্যাল ওয়ার্কগুলো এগুলো তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ তাহলে আরও একটা জায়গা বাড়বে যেটাকে ভিত্তি করে আমাদের শিল্প সংস্কৃতির জগৎ আর একটা পালঙ্কে মোড়া হবে। আমি এখনও মনে করি, আমি বারবার বলি, আমাদের আমি বিবেক আমরা তো স্বাস্থ্যসাথীতে নিয়ে এসেছি না, আমাদের টেকনিশিয়ান এদের মেডিক্লেম আছে হয়ে গেছে, কিন্তু ওটা কি বেটার না, সে স্বাস্থ্যসাথীটা বেটার, মেডিক্লেমটা বেটার ওদের জন্য? আমি জানি মেডিক্লেম অলরেডি টেকনিশিয়ান বা শিল্পীদের জন্য আছে, কিন্তু সঙ্গীত শিল্পীদের জন্য কিছু নেই আমার মনে হয়। তোমরা এই জায়গাটা ছেড়ো না, আমাদের অনেকে আছে তো, অনেক ছেলে মেয়েরা গান টান করে, ওদের দেখে নাও যদি ওদের স্বাস্থ্যসাথীতে ঢোকাতে পারো, তাহলে কি আর স্বাস্থ্যসাথী আমাদের 7.5 কোটি আছে, যেটা হচ্ছে আমরা গভর্নমেন্ট ট্রিটমেন্ট ফ্রিতে দিয়েও প্রাইভেট হসপিটালে যে ট্রিটমেন্ট করবে তার জন্য আমরা বছরে 5 লাখ টাকা করে দিয়ে একটা কার্ড করে দিচ্ছি, স্বাস্থ্যসাথীর কার্ড, সেই কার্ডটা প্রাইভেটের জন্য। সুতরাং এইটা আমি বলবো সঙ্গে, এটা একটা বিবেক এখানে আছে এবং ফাইন্যান্স সেক্রেটারির সাথে কথা বলে এটাকে করে দেওয়ার জন্য, তাহলে কী হবে একটা গ্রেড পর্যন্ত আমরা করব, যেখানে তুমি একদম ইয়াং ওদের তো দরকার নেই, যারা তুমি ধরো একটু মোটামুটি তুমি যতটা নিতে পারো তুমি দেখে নাও না, টাকাটা তো আমাকে সাশ্রয় করতে হয়, আমাকে প্রথমে আমাকে ভাবতে হয় কত টাকা লাগবে, ফাইন্যান্স আমাকে বলো ক্লিয়ারেন্স হয়েছে ফাইন্যান্স থেকে, বলে দিলেই তো হয় না, আমার ফাইন্যান্সে সেটা আছে কিনা দেখতে হবে, রিজার্ভারে টাকাটা আছে কিনা সেটা দেখতে হয়। কাজেই মোটামুটি আমার মনে হয় এই পণ্যব টণ্ণব টাইপদের বয়সের থেকে একদম পুরো আপার এজটা পুরো করে দেবে, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস জেনে রাখবেন, আমরা যাদের বঙ্গবিভূষণ দিই আমরা কিন্তু টোটাল ট্রিটমেন্টটাই আমরা করি, মানে যার জন্য একেবারে বিজেন্দাও শেষ জীবনে সুবিধা, আমি তো জানি কত প্রবলেমের মধ্যে দিয়ে তারা পেরিয়ে গেছেন, এরকম অনেকে আছেন এখনও নির্মলাদি কত অসুস্থ, সুস্থ থাকলে তিনি প্রত্যেকটা ফাংশানে চলে আসছেন, সুপ্রিয়াদি অনেকেই জানতেন না, তারও অনেকগুলো সমস্যা ছিল, আর আমি কখনো এগুলো বাইরে কখনো বলি না, তার কারণ আমি বাইরে বলাটা পছন্দ করি না, কিছু কিছু কাজ আমরা বাঙালিরা কীরকম আমাদের বুক ফাটে তো মুখ ফাটে না, অনেক প্রবলেম থাকা সত্ত্বেও অনেকে বলতে পারে না, অনেক প্রবলেম আছে। কাজেই সুপ্রিয়াদিও আমি জানি, সুপ্রিয়াদিও অনেক প্রবলেম ফেস করে এসছেন, এরকম অনেকেই আছেন, এক সময় খুব নাম যশ খুবই কাজ করতেন কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের অনেক প্রবলেম ফেসও করতে হয়েছে, আমরা সেটা চাই না, আমরা চাই আমাদের যারা এই সমাজের বিশিষ্ট মানুষ তারা কোনোদিন ভিক্ষাও চাইবে না, আর আমরা চাই তারা কারো কাছে হাতও পাতবে না, আর তারা মাথা উঁচু করে চলবে এবং এই কাজটুকু করে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, সবাই মিলে অন্তত এটা একটা পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষেরই টাকা মানুষের কাজে খরচ হলে আমরা খুশি হব। এবং আমি মনে করি যে যারা এই সমস্ত কলাকুশলীরা আছেন শিল্পীরা আছেন তারা আমাদের সমাজ গড়েন, সমাজ তৈরি করেন, সমাজকে দিশা দেখান, সমাজের মুখে ভাষা তুলে দেন, একটা গান যত তাড়াতাড়ি মানুষের মনে হৃদয়ে দাগ কাটতে পারে একটা ভাষণ 100টা ভাষণও পারে না। আমি এখনও মনে করি কবে সলিলদা মারা গেছেন সেই যে একটা গান, পথে এবার নামো সাথী পথেই হবে পথ চলা, অথবা ধরুন ওই ধিতাং ধিতাং বলে, এই গানগুলো জীবনে কোনোদিন পূর্ণ হবে না, বা শ্যামল মিত্রের গানগুলো ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে, এই ধরনের গানগুলো, বা গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, কত রকমের গান হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে মান্নাদে থেকে শুরু করে, মান্নাদে তো আমার মনে আছে আমি ব্যাঙ্গালোরে গিয়ে দিয়ে এসেছিলাম বঙ্গবিভূষণ, এবং লতা মঙ্গেশকরকেও আমরা দিতে চেয়েছিলাম মুম্বাইতে গিয়ে, তিনি বাংলার অনেক গান গেয়েছেন, কিন্তু লতাজির শরীর ভালো না বলে আমরা হয়তো এটা পারিনি, বাট আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে অনেকবার। কাজে আমাদের গর্ব এনারা, আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয় এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড শুধু নয়, এরা সারা বিশ্বে একটা দাগ কাটে। আর এবার গৌতমদা কত বছর হচ্ছে আপনাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের? 25 ইয়ার্স, অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ হচ্ছে। আমি এখন থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আপনারা নিশ্চয়ই আসবেন, আমরা ভালো করে করব এবং আমরা ভালো করে করিও। আর কিছু সামাজিক আপনারা অনেক গান তৈরি করেন, গান গান নাটক করেন,
টিভি সিরিয়ালে কাজ করেন, কখনো কখনো জনসচেতনতা, যেমন ধরুন জল বাঁচান প্রাণ বাঁচান, আগামী দিনের বিশ্বের এটা একটা কিন্তু বড় ব্যাপার। আগামী দিন এমনকি বলা হচ্ছে যে একটা জলের জন্য না তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, এমনকি আফটার 20 ইয়ার্স পেট্রোলের থেকে জলের দাম বেশি হয়ে যাবে, এরকমও মানে যারা বিশেষজ্ঞরা আছেন তারা বলছেন। কাজেই আমাদের দিক থেকে বলতে পারেন আমরা একটু লাকি, কারণ বাংলায় প্রকৃতি মায়ের আশীর্বাদে নদ নদী প্রচুর আছে, আর আমরা ইতিমধ্যেই এই 8 বছরে 3 লক্ষ পুকুর কেটেছি, 3 লক্ষ নতুন পুকুর তৈরি করেছি, আর আমরা প্রায় 400টা চেক ড্যাম তৈরি করেছি। আমাদের একটাই প্রবলেম, এবার একটু খরা বেশি হচ্ছে, তবুও আমরা অনেকটা জল ভরে রাখি, কিন্তু উত্তরবঙ্গে বন্যা, দক্ষিণবঙ্গে একটা খরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জুলাই মাসটা একদম বৃষ্টি হয়নি দক্ষিণ বাংলায়, কিন্তু মনে রাখবেন আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি হলেই তখন আবার একটা বন্যায় খনার কিছু বচন আছে না, সেই বচন আজও ফলে যায় অনেক কিছু, যে আগে থেকে পিছিয়ে ভালো যদি ডাকে মায়, বা অনেক সময় বলে না যত বর্ষে তত গর্জে না, এ ধরনের অনেক বচন আছে। আগস্ট সেপ্টেম্বরে বন্যা বৃষ্টি বেশি হলেই আবার বন্যার একটা এ থাকে, একটা প্রেডিকশন থাকে। যাই হোক, সব ভালো যার শেষ ভালো। আজকে উত্তম কুমার যে গানগুলো করেছিলেন, বা উত্তম কুমারের সাথে কখনো মাধবীদি, কখনো সাবিদি, কখনো তনুজা, কখনো আমাদের সুচিত্রা সেন তো আছে, সুচিত্রা সেন সুপ্রিয়াদি তো আছেনই, প্লাস আমাদের রুমাদিও মারা গেছেন, শর্মিলা টেগার রুমাদি এবছর মারা গেছেন, রুমাদের সাথেও আমি গিয়েছিলাম দেখা করতে, আমার খুব খারাপ লাগে। রুমাদি সেই কোয়ারের গান খুব বিখ্যাত গান, প্রত্যেকটা গানই বিখ্যাত, আমরা মুখস্থ করতাম ছোটোবেলায়, এখন এগুলো অনেকে করে না, কিন্তু আমরা ছোটোবেলায় প্রত্যেকটা গান আমাদের মুখস্থ টোটস্থ, তার কারণে এইসব গানগুলো আমরা ভালোবাসতাম আর গানগুলো আমরা মুখস্থ করতাম। কাজেই আমি আজকের দিনে সবাইকে, বিশেষ করে যারা মারা গিয়েছেন আমাদের মধ্যে নেই, হয়তো হারিয়ে গিয়েছেন, আমরা মনে করি ফিজিক্যালি তারা চলে গেলেও মেন্টালি বা ইমোশনালি আমাদের সাথে তারা আছেন, বাংলার সাথে চিরকাল তারা থাকবেন। এবং যারা আজ খুব ভালো সিনেমা করছে, খুব ভালো সঙ্গীত দিচ্ছে, টেকনিশিয়ানের কাজ করছে, খুব ভালো অভিনয় করছেন, গান গাইছেন, এক একটা জগতের এক একটা কাজ, সবাইকে নিয়েই চলে, কেউ ড্রাফট কেউ লিখছেন, কেউ প্রোডাকশন করছেন, কেউ ডাইরেকশন দিচ্ছেন, আমি সবাইকেই বলি আপনারা খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং আগামী দিন বাংলার ইন্ডাস্ট্রি আরও বাড়ুক, আমি এটা চাই। বাংলার যে ইন্ডাস্ট্রি, বাংলায় সিনেমা আরও আসুক, বাংলাকে জয় করতে হবে বিশ্ব। মুম্বাইতে ওদের অনেক টাকা আছে, নো ডাউট, ওটা হচ্ছে ক্যাপিটাল সিটি ভারতবর্ষের, ওটা হচ্ছে ক্যাপিটাল সিটি, কিন্তু মনে রাখবেন কালচারাল সিটি কিন্তু বাংলা ইন্ডিয়ার, এটা মাথায় রাখবেন। কাজে আপনারা যেটা দিতে পারেন সেটা কিন্তু অনেকেই দিতে পারে না, আপনাদের মেধা বুদ্ধি এবং প্রতিভা দিয়ে আগামী দিন আপনারা এই বাংলাকে গড়ে দিয়ে যান, আমার এটুকু আকাঙ্ক্ষা থাকবে। আর ছোটদের বলবো ফলো করুন আপনারা আমাদের এই প্রোগ্রামগুলো, যাতে কোনো দিন হারিয়ে না ফেলি আমরা এই জিনিসগুলোকে, আমরা যেন বাংলার সংস্কৃতির ধারক এবং বাহক যারা, তাদের চিরকাল সম্মানের সাথে সম্মান দিয়ে আমরা যেন স্বপ্নের ভোর প্রতি বছর দেখতে পাই, প্রতিদিন দেখতে পাই, 365 দিন। আমি এটুকু বলে সকলকে আমার সম্মান জানিয়ে, যারা পুরস্কার পেলেন আজকে, ঋত্বিক থেকে শুরু করে, জোজো থেকে শুরু করে, ধ্রুববাবু থেকে শুরু করে সকলে, দেবশ্রী, ইন্দ্রাণী, পরমব্রত, যিশুকে আমরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দিয়ে দেবো, আর শতাব্দীকে, পার্লামেন্ট চলছে বলে আসতে পারেনি, আর সবার পক্ষ থেকে আপনারা জানেন না গৌতম ঘোষ খুব বিখ্যাত পরিচালক, চিত্র পরিচালক, তার আজকে শুভ জন্মদিন। আমরা একদিকে যেমন উত্তম কুমারের আমাদের মৃত্যু দিবস আছে, তেমনি আজকে গৌতম দারের জন্মদিন, সব কিছু ভালো হোক। উত্তম কুমারকে তো সত্যি আমরা ফিরে পাবো না, তার পরিবারকেও আমরা অনেক আমাদের শুভকামনা সব কিছু জানাচ্ছি, এবং ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু করতে হবে, ভালো থাকবেন সকলে, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা।